তার মধ্যে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের পৃথিবী পৃথিবী সৃষ্টি হওয়ার আগে মূলত ছিল একটা বিন্দু সে বিন্দু থেকে আপনার গ্যালাক্সি সূর্য পৃথিবী নক্ষত্র এগুলা তৈরি হয়েছে যেটাকে আপনারা বিজ্ঞানের ভাষা পৃথিবী সূর্য নক্ষত্র যা যা আছে আপনার ঠিক আছে এগুলা সব তৈরি হয়েছে গ্যালাক্সি ঠিক আছে ভাই তো এটাকে আপনারা বিজ্ঞানের ভাষায় বলেন বিগ ব্যাং তো এটা আপনার সূরা আম্বিয়া 21 নম্বর আয়াতে বলা আছে ভাই 1400 বছর আগে বলা দিছে ঠিক আছে সুরাম বিয়ার একুশ নাম্বার আল্লাহ মার্শাল আমরা সুরাম একুশ নম্বর একটা দেখবো একুশ নাম্বার যদি মিষ্টি আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বললেন যে বিন্দু ছিল বিন্দু ছিল বলে তো কেউ দাবি না বিগ ব্যাং এর মানে বিগ ব্যাং এর মানে তো এইটা না যে আগে বিন্দু ছিল বিন্দু থেকে সিন্ধু হইছে বিগ ব্যাং এর মানে তো এইটা না সুরাম একুশ নাম্বার নাই বললে দিয়ে করে করেন এই যে সুরামিয়াতে যে জিনিসটা আছে সেই জিনিসটা আগে শেয়ার আপনি যে বললেন যে আগে সব বিন্দু ছিল এখন সিন্ধু হয়েছে এইটা বিগ ব্যাং এর কে বলছে এরকম কথাটা বিগ ব্যাং সায়েন্সের ভাষা বলে বিগ ব্যাং এটাকে বিগ ব্যাং সায়েন্সের ভাষা বিগ ব্যাং বলে না সায়েন্সে মানে বিগ ব্যাং কোনো সায়েন্টিফিক টার্ম না সায়েন্টিফিক কোনো টার্ম না বিগ ব্যাংটা বিগ ব্যাংটা পত্রিকাওয়ালাদের ভাষা পত্রিকাওয়ালাদের শব্দ কিন্তু আমি আপনার কাছে জানতে চাচ্ছি সেই শব্দটা দাঁড়াও এই বিন্দু থেকে সিন্ধু হইছে বলে তো দাবি করে না

আচ্ছা রাফি আহমেদ বিজ্ঞানীরা যে দাবি করে এই যে একটা কথা বলছেন যে বিজ্ঞান দাবি করে বা বিজ্ঞানীরা দাবি করে আচ্ছা এই দাবি করার এই দাবি করার পদ্ধতি কি মানে ওরা কি করে কিভাবে দাবি করে ওরা কি ফেসবুকে পোস্ট করে নাকি মাইকিং করে নাকি পত্রিকায় ছাপায় গবেষণা করে করার পর এটা মানুষের সাথে শেয়ার করে আমরা শেয়ারটা করে কিভাবে শেয়ারটা করে কিভাবে ফোন করে সবাইকে জনে জানে টেলিফোন করে বলে যে এই জিনিস পাইছি কিভাবে বলে এটা কিভাবে জানাই এটা কিভাবে কি দেখছেন আপনি আমি এই বিষয় নিয়ে যে আলোচনা করছে সে ডাইরেক্ট দেখছে সে বিষয়টা পরে বললো যে এই বিষয় বিজ্ঞান বিজ্ঞান এখন এই বিষয়টা কোরআনে বলে দিছে তার মানে দাঁড়াচ্ছে যে আপনাকে যেই বিজ্ঞানী এই জিনিসটা বলছে মানে যে জিনিসটা বলছে সে হুজুর হ্যাঁ সেই হুজুরটাকে তার মানে ওই বিজ্ঞানী বলছে কি টেলিফোন করে বলছে নাকি ফেসবুকে গবেষণা করার পর আমরা কিভাবে জানি বিজ্ঞানী আজকে কোথায় বোঝা গেছে বিভিন্ন জিনিস সেটা তো আমিও আপনার কাছে জানতে চাচ্ছি যে সেটা আপনি কি করে জানেন ওই হুজুরটা কিভাবে জানছে ওই বিজ্ঞানীর কাছ থেকে সেটাই তো আমি জানতে চাচ্ছি কোন পদ্ধতিতে জানছে হুজুরটা বলেনি আপনার এটা

সেটা এখন কথা হইতেছে এই যে বই পুস্তকে এই বইটি হুবহু তুলে ধরা কোনো কোনো কিছু বিশ্বাস করা দেখলেই আমি আপনার কাছে জানতে চাইছি যে ওই যে জিনিসটা আপনি লেখা দেখছেন বইতে এইটা যে আসলে কোন একজন বিজ্ঞানী দাবি করছে সেই জিনিসটা আপনি কোন পদ্ধতিতে মিলাই দেখেন

বা চুনাহাগা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিজ্ঞানে পড়ছে বা পড়া শেষ করছে কিনা তাও কে জানে একজন নাম হচ্ছে তার নাম আজিফ আরাফ এখন এই আজিফ আরাদ সেই ব্যক্তিটা সে এই আজিফ আরাদ যে তার বইয়ের মধ্যে লিখছে যে চুনাহাগা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ তাকিওনা মতিয়াসী সে লিখে সে বলেছে যে চাঁদে চাঁদ রাতের বেলা নীল আলো দেয় এখন এই বই আপনি যে আপনি তো ওই মিস্টার তাকিউনা মুতিয়াসির ওনার যে একটা গবেষণা পত্র অ্যান্সার তো বলেই দিতেছে যাই হোক আপনি তো ওনার কাছ থেকে শুনে নেই এই জিনিসটা আপনি তো শুনছেন আজিফ আরাদের কাছ থেকে তাই না ভাই এখন আমার প্রশ্নটা হচ্ছে কাছে যে আজিফ আরাদ তার বইয়ের মধ্যে যা লিখছে আসলেই ওই জিনিসটা কোনো বিজ্ঞানী গবেষণা করে প্রমাণ করে দেখাইছে কিনা এটা আপনি বুঝবেন কি করে বুঝছেন কি করে সে তো মিথ্যাও লিখতে পারে সে তো লিখতে পারে যে অমুক নামর তাকিউনা মুতিয়াসী নামক মোহাম্মদ তাকিউনা মুতিয়াসী উনি লিখছে উনি গবেষণা করে প্রমাণ পাইছেন যে মুমিনদের মস্তিষ্কে একটা নির্দিষ্ট অংশ অচল থাকে এটা ধরেন যে ঈশ্বরে বিশ্বাস করলে একটা নির্দিষ্ট অংশ অচল হয়ে আর একটা অংশ সচল হয়ে যায় মস্তিষ্কটা একটু পরিবর্তিত হয়ে যায় এখন এই যে দাবিটা সে এই যে কথাটা যে সে লিখলো আজিফ আর লিখলো তার বইয়ের মধ্যে তার বইয়ের নাম দিল চলনা ঘুরে আসি হম এখন এই চলনা ঘুরে আসি বইয়ের মধ্যে কথাটা যে লিখলো তাই এই কথাটা কি আসলেও ইচুনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ তাকে বলছে কিনা বা প্রমাণ করছে কিনা সেটা আপনি জানবেন কি করে বইতে তো সে মিথ্যা কথাও লিখতে পারে তার নামে তাই না জি তাইলে জানার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা কি আমি আপনাকে শিখিয়ে দেব নাকি আপনি অলরেডি জানেন না একটু বলেন আপনি একটু শিখে দেন ভাই আচ্ছা সেটা হচ্ছে ওই যে মোহাম্মদ তাকিওনা মুতিয়াশি উনি যদি একটা গবেষণা পত্র লেখেন সেটা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা পত্র সাইন্টিফিক রিসার্চ পেপার যদি উনি লেখেন ওই রিসার্চ পেপারটার মধ্যে আপনি জানতে পারবেন যে এই গবেষণাটা সে কোন পদ্ধতিতে করছে এবং ফলাফলটা কি পাইছে সেই তখন আপনি সেইটা দেখলে বুঝবেন যে ও আচ্ছা এই তাইলে আজিফ আরাদ নামে যে ব্যক্তি তার চলনা ঘুরে আসি বইয়ের মধ্যে যে তথ্যটা দিছে এই তথ্যটা ওই ব্যক্তির তথ্যের সাথে মিলে গেছে এইটা আপনি শিওর হবেন এরপরে আরো একটা স্টেপ থাকবে সেটা হচ্ছে আসলেও সে যে লিখছে যে মুমিনদের মস্তিষ্কে একটা নির্দিষ্ট অংশ অচল হয় আর একটা নির্দিষ্ট অংশ সচল হয় এই জিনিসটা সে যে পদ্ধতিটা অবলম্বন করে এই সিদ্ধান্তে পৌঁছেছে সেটা কি কোন একটা গ্রহণযোগ্য পদ্ধতি সেই পদ্ধতিটা কি সেই পদ্ধতিতে কি এটা আসার কথা মানে আবার অনেক কিছু দেখাতে হবে সেটা হবে কি যে সে ফলাফলটা টুইস্ট করছে কিনা ধরেন সে আপনার আপনার চল্লিশ জন মুমিন ভাইকে বেছে নিছে তখন বলবে যে না এটা তো এখানে তো তার স্যাম্পল সাইজ অনেক কম মাত্র চল্লিশ জন এখানে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে তার মধ্যে অন্তত চার লাখ মুমিন নিতে পারতো সে সেটা করেনি তাহলে এটা ভুল বের করলো তারপরে ধরেন যে সে দাবি করছে যে মস্তিষ্কের সচল কোন অংশ সে সেটা নামই বলতে পারে না মস্তিষ্ক কেমনে কাজ করে সে সেটার পদ্ধতিটা পর্যন্ত জানে না বা সেটা লেখাইতে পারে দেখাইতে না তখন এই যে এই যে এইভাবে যে স্ক্রুটিনেস করা হবে এইভাবে যে তার যে গবেষণা পত্রটাকে যে যাচাই বাছাই করা হবে এই জিনিসটাকে বলা হয় পিয়ার রিভিউ এটা করে আবার কারা যারা এই বিষয়ে এই ফিল্ডে যারা এক্সপার্ট তারা 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 পূর্বে অলরেডি সংগঠিত যেসব অলরেডি সংগঠিত যেসব হচ্ছে ইয়া আছে গবেষণা আছে সেইগুলার ভিত্তিতে অলরেডি যেসব তত্ত্ব অর্থাৎ থিওরি সায়েন্টিফিক থিওরি বৈজ্ঞানিক তত্ত্ব প্রতিষ্ঠিত আছে সেইগুলার ভিত্তিতে তারা যাচাই করে দেখবে যে এটা কি মিলতেছে নাকি এটা নতুন একটা কথা হইতেছে মানে এটা কি নতুন কথা হইলে সেটাকে নতুন ভাবে যাচাই করতে হবে সেটা কি হচ্ছে এই যে পিয়ার রিভিউ এই প্রসেসটার মধ্য দিয়ে যাইতে হয় তখনই একটা গ্রহণযোগ্য বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয় বা মানুষ তখন সেটাকে মেনে নেয় সেই পদ্ধতিতেই মূলত এই গবেষণাগুলো হয় তা এখন আপনি এসে আমাকে যে যে একটা দাবি করলেন পৃথিবী আগে বিন্দু ছিল এই পৃথিবী আগে বিন্দু ছিল এই কথাটা এরকম কোন গবেষণাপত্রে কে দাবি করছে বিজ্ঞানী নামে জানি না ভাই কিন্তু একটা বিজ্ঞানী করছে তাহলে আপনি সেটা হুজুরের কাছে শুনছেন তাই না তার মানে আপনি নিজে সেটা যাচাই করে দেখেননি তাই না আচ্ছা উনি ভুল বলেছেন আচ্ছা